প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের রাত্রিযাপন নিষিদ্ধ, সীমিতকরণের প্রতিবাদ এবং পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্তকরণের দাবিতে কক্সবাজারের সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন সীমিতকরণের প্রতিবাদে অচিরেই দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিন দেশ বিদেশের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে কক্সবাজার শহরের এই মুহূর্তে কলাতলিতে সড়ক অবরোধ করেছে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা। এই কলাতলি সড়কটি প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে এখানে আগত পর্যটক অথবা সড়কে চলাচলকারী যে সকল যানবাহন আছে তারা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। এই মুহূর্তে একটু কথা বলতে চাই এখানকার একজন আন্দোলনকারী এবং সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা, আজকের এই কর্মসূচি কেন আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের 18 কোটি মানুষের একটি প্রিয় জায়গা। প্রতি বছর সেপ্টেম্বরে জাহাজ চালু হলেও গত 3 মাস ধরে জাহাজ বন্ধ রেখেছে পরিবেশের দোহাই দিয়ে। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ এবং কক্সবাজার জেলার 40 থেকে 50 লাখ মানুষ সেন্ট মার্টিন দ্বীপের ট্যুরিজমের সাথে সম্পৃক্ত। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ এখন আমরা একেবারে দুর্ভিক্ষের ধার প্রান্তে চলে আসছি। আমরা চাই সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশের দোহাই দিয়ে পর্যটক বন্ধ না রেখে 4 মাস পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে যাক এবং সেন্ট মার্টিনে 2,000 থেকে 5,000 পর্যটক যাক, বাকি 8 মাস আমরা সেন্ট মার্টিনে পরিবেশ সম্মত যা যা করা দরকার মন্ত্রণালয় থেকে যত নির্দেশনা আসবে বাকি 8 মাস পুঙ্খানুপুঙ্খ পালন করার জন্য আমরা রাজি আছি। তাদের যে দাবি দেওয়া প্রতিদিন 5,000 করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন, সেই ধরনের ঘোষণা যদি অন্তর্বর্তী সরকার অথবা প্রশাসন এসে এখানে দেয় তাহলে তারা অবরোধ তুলে নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের ডলফিন মোড় থেকে এটুকু ছিল এখানকার অবরোধের সবশেষ পরিস্থিতি।